পরিমাণ জল পেত না। তো আমাদের 15 MGD হয়ে যাওয়ার পর আমরা দেখলাম এনএমসি শর্টফল যেটা আছে সেটা মানে ঠিক করে দেওয়া দরকার। তো যাই হোক, আজ থেকে আমার মনে হয় এনএমসিতে যে জলের স্বল্পতা ছিল সেটা মিটে যাবে, এখানকার মানুষ পর্যাপ্ত জল পাবে। এটা কি ডিপিএল এর সাপ্লাই না? না, এটা আমাদের। এখানে কি এখন থেকে দুবেলাই জল আসবে? হ্যালো, পর্যাপ্ত জল আসবে, সেটা একটা অফিসার ঠিক করে নেবে আর কি, কীভাবে অ্যাডজাস্ট করে কতটা জল পেরোতে সুবিধা হয় একবার না দুবেলা সেটা দেখে নেবে আর কি। আর জলের যেটা শর্টফল ছিল সেটা আজ থেকে আর থাকবে। তারপর স্যার, এই মুহূর্তে এমএমসিতে স্ট্রিট লাইটের একদম জ্বলছে না, অন্ধকার, এই ব্যাপারে এডিডি আপনি কথা দিলেন, আশ্বাস দিলেন, এটা কি পুজোর আগে সম্ভব? না, পুজোর আগে সম্ভব নয়, এটা বলা মিথ্যা কথা বলা হবে। আমরা পরবর্তীকালে বোর্ড গঠন বিএমসি ও এডিডি এর বাকি যে কাজগুলো আছে সেগুলো একসঙ্গে করবো। না, এই পুরো জলটা কি এডিডি এর সাপ্লাই? এডিডি দেবে জলটা? তারপর এই যে রাস্তাটা যেটা মূলত আরাম মোড় থেকে ভগৎ সিং রোড পর্যন্ত অত্যন্ত খারাপ অবস্থা হয়ে গেছে অনেকটা, যেহেতু বর্ষার জন্য আমরা কাজটা শুরু করতে পারিনি, কাজটা ইলেকশনে ছিল, এটা তোমার আমাদের একটা ইয়ে হয়ে গেছিলো, এম্বার্গো হয়ে গেছিলো, সবমতোই এখন আমাদের কাজটা করার কোনো অসুবিধা নেই, আকাশ পরিষ্কার হলে আমরা কাজটা করবো। মানে পুজোর আগে কি কাজ শুরু হয়ে যাবে? পুজোর আগেই শুরু হয়ে যাবে কাজ? আশা করি শুরু হবে। আর লাইটগুলো আমাদের নিজস্ব উদ্যোগে কিছু কিছু এজেন্সিকে বলে আমরা পুজোর আগে কিছু লাইট লাগাবার ব্যবস্থা এই এজেন্সি অঞ্চলে।